গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। মিনতির লাইফস্টাইল সবাইকে জানা আর অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন বাজে 6টা আর আজকে রবিবার 17 তারিখ। আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি বলেই এখনকার টাইম বলছি আর আজকে রবিবার সেটা বলছি। কিন্তু এটা আমার একটা ভাইজির রিসেপশনের ব্লগ ছিল, তো সামনে মানে কালকে একটা সোমবার হবে, মাঝখানে একটা সোমবার চলে গেছে, তার আগের সোমবারের নোট বিয়ে হয়েছে। তো যাই হোক, এই দেখো আমার একটা নাতনি নাতনি হয়, তো ও হাত ধরে হ্যান্ডশেক করলাম আর দিদি বসেছিল মানে দাঁড়িয়েছিল, দিদি মানে সেজ কাকুর মেয়ে, তো দিদি হয় দিদি নাতিন মানে আমার নাতিন, তো ওর সঙ্গে একটু হ্যান্ডশেক করলাম নাতিন। আর দিদি বলছিল যার একটা দিদা, সেই জন্য ওর সঙ্গে একটু কথা বললাম। আর দিদি বলছিল ভিডিও কর, আমাকে পরে ভিডিও দিস। তো এখানে দেখো একজন বৌদি বসে রয়েছেন আর এখানে একটি ভাইজি মানে যে দাদার মেয়ের বিয়ে রিসেপশনে আমরা গিয়েছি, আর তো সেই দাদার মানে কি বলবো বৌদির বৌদির মেয়ে, আর ওইখানে বৌদি আসলো, ওটা বৌদির বৌদি আর এটা মামি, সব আমরা নিজেদেরই মানুষ এসেছি রিসেপশনে। আর আমি হ্যাঁ বন্ধুরা ভাবতে পারিনি যে আমি রিসেপশনে আসবো, সেই জন্য আমি কিন্তু বিয়ের জন্য মানে একটাই শাড়ি নিয়ে গেছিলাম। তো যাই হোক, শাড়ি নিয়ে আর আমি কারো কিছু পরতে ভালোবাসি না বলে আমার নিজের শাড়িটাই আমার যা ছিল আমি সেটাই পরে গিয়েছিলাম। তো দেখো বিয়েতে যেভাবে গিয়েছিলাম বউবা, তো সেভাবে গেলাম, আর আমাকে কেউ একটা ডাকছিল ওইখানে, তো আমি সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। ওই যে পেছনে আমাদের নতুন জামাই, আমি ওইখান থেকে উঠে এসেছি, প্রণাম করতে গেছে সবাইকে, আমি প্রণাম নেব না। এখানে দুজন বোন, একজন মামার মেয়ে আর একজন পিসির মেয়ে, তো আমার নিজের পিসি নেই। তো যাই হোক, আমি আমার বাড়ির পাশে মানে বাড়ির পাশে বললে ভুল হবে, আমার বাবা কাকুরা ছোট থেকেই মনার মাকে বোনের মতনই ভালোবাসে, তো সেই ক্ষেত্রে আমরা পিসি মনে করি, তো নিজের পিসিরই মতো। আর ওইখানে ছিল হচ্ছে মনার পাশে দাঁড়িয়ে মামার মেয়ে, সে মানে কী বলবো মানে বলতে পারছি না, অনেক বেশ কয়েকদিন হয়ে গেছে, তো সেই জন্য ওইটা হচ্ছে যে দাদার মেয়ের বিয়ে হয়েছে মানে রিসেপশনে গিয়েছি সেই দাদার মামা, তাহলে আমারও মামা। তো এইখানে দেখো ওই যে বোনেরা সবাই নাচ করছিল ডান্স করছিল, আর এখানে লাইটিংটা খুব ডিস্টার্ব করছিল, তো বোনগুলো খুবই মিশুকে, মামার মেয়ে দুটো খুবই ভালো। আর এটা হচ্ছে ভাগ্নি হয় দিদির মেয়ে, এর বিয়ে হয়েছে ঠাকুরনগর, ওরই ছেলের সঙ্গে হ্যান্ডশেক করছিলাম আর খুব মজা হয়েছে। সবাইকে ক্যামেরা বন্দি করে রাখলাম, কিন্তু আমার মেজদার বিয়ের দিন আমি একটু ভিডিও করতে পারিনি, সেদিন খুবই ব্যস্ত ছিলাম। আর যাই হোক, বানির বিয়ের ভিডিও দিয়েছি আর নিজের বলতে এরাই আমার নিজের, সবাই আমার নিজের। তো যাই হোক, আমি বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওটা, 3টে সোমবার পেরিয়ে যাচ্ছে, তো সবই ভুলে গেছি গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা পুরনো বন্ধুরা আছে তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে ভিজিট করেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো ওই নতুন জামাইদের বাড়িরও মেম্বাররা ডান্স করছিলো। আর হ্যাঁ বন্ধুরা, এরই মাঝে কিন্তু একটা দুঃখের ঘটনা ঘটে গেছে, নতুন জামাইদের মানে জামাই বাবুই হবে, আর নতুন জামাইয়ের কাকা তো দিদির না বোনের হাজব্যান্ড মারা গেছে, তো পরে আমরা জানতে পেরেছি ভেলোরে নিয়ে গিয়েছিলো, তো ওখান থেকে সংবাদ আসছিলো, পরে কিন্তু ডিজে মিউজিক বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ভালোটাই শুধু বলবো, কেন খারাপটা বলবো না, সেই জন্যই বলে দিলাম। আর এখানে সবাই খুব মজা করছিল, আমি কিন্তু এখানে আসতে চাইনি। তো যাই হোক, আমার ওই ভাগ্নিটা নিয়ে আসছিলো না কি চলো না একটু ডান্স করো, মানে সাহস পাচ্ছিলো না, এখানে মানে বড়রা কেউ নেই আর দাদা ওরা সবাই বারণ করছিলো যে নাচ করতে হবে না, তো আমি গিয়েছিলাম, তারপরে ওরা একটু আনন্দ করতে পেরেছে। আর এই যে বোনগুলো এরা মনে
হয় ডান্স শিখে যেখানে ভাষণ শুনে মনে হলো খুব সুন্দর ডান্স করে অনেকগুলো গানে ডান্স করেছিল দেখলাম। আর আমার ক্যামেরা মানে সরি মানে আমার ফোন মেমোরিতে অত জায়গা নেই তাই অত ভিডিও আমার ক্লিক ছিল না ফোনে, অনেক ভিডিও ক্লিক আমি ডিলিট করে দিয়েছি। আর এইগুলো ছিল তো ভিডিওতে স্পিড বাড়িয়ে দেয়নি এই কারণে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে সেই জন্য। তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, মেনুতে কিন্তু খুবই ভালো ভালো খাবার করেছিল কিন্তু আমি ওগুলো ভিডিও করতে পারিনি। আর সবার শেষে আমি আমার মেজো বৌদি আর দাদা আর কাকিমা আর বৌদির বৌদি ভাইজি মানে এই কয়জনে আমরা পরে খেয়েছি, তো এই কয়জন নিজেদের ভিতরে আর লজ্জা করছিলো আমি সেই জন্য ভিডিওতে দেখাইনি। তবে আমি বলে দিচ্ছি মেনুতে ছিল স্যালাড, তারপরে ভাত ডাল পাঁপড় ভাজা, তারপরে ছিল ডাল, তারপর সবজি, তারপরে মাছ পোলট্রি মাংস, তারপরে হচ্ছে মটন, দই মিষ্টি চাটনি। যাই হোক আমি টিফিন ছিল চা ছিল আমি বলতে ভুলে গেছিলাম এখন মনে পড়েছে। আর আমাকে বলছিলো বোনেরা ওই বোনেরাই বলছিলো দিদি তুমি প্রথম থেকে ব্লগ করোনি কেন, প্রথম থেকে করলে ভালো হতো তাই বলছিলো। তো আমি বললাম কি এমনি আমার লজ্জা করে আর আমি মানে আগে করবো, তো আমি এখন করবো আর যেটুকুই করবো সেটুকুই দেবো। তো যাই হোক আমি জানি ব্লগ শুরু থেকেই করতে হয় কিন্তু ওই যে আমার এখনও লজ্জা কাটিয়ে উঠতে পারিনি, দু বছর হয়ে গেল তবু এখন আমার লজ্জা কাটেনি, ভীষণ লজ্জা করে ভিডিও করতে, এখানে তেমন কেউ করে না ভিডিও সেই জন্য। তো বন্ধুরা কেমন লাগলো আমার বোনেদের আর ভাবির ডান্স সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি, মজা করেছি, ওখানে গিয়ে ভিডিও করেছি। আর হ্যাঁ গাড়ি ভাড়া করেছিল চারটে স্কর্পিওগুলো, তবে সব থেকে আমাদের গাড়িটা বেস্ট ছিল, ভিআইপি গাড়ি ছিল। আর এখন তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কি বলবো, চলো আমার মেয়েদের নাচ দেখতে থাকো। আর হ্যাঁ এখানে কি ডাক ছিল বলে দিচ্ছি, মানে গানের নাম বলেছে জিতা জাবানি নাকি একটা ভোজপুরি গান আছে, এখানে পরপর তিনটে ভোজপুরি গানে ডান্স করেছে সবাই। আর দেখো আমার জানালাতে পাখি, এখন ভোরবেলা যেহেতু পাখি এসে আমাদেরকে জাগাচ্ছে কাছে ঠোকর মেরে। তো যাই হোক খুবই আনন্দ হয়েছিল বিয়েতে। আর আমরা ওখানে কিন্তু পৌঁছেছিলাম রাত 9টার মতো বেজে গেছিলো, আর কাছাকাছি যেহেতু 8টার সময় রওনা দিয়েছি 9টা সাড়ে 9টা পৌঁছে গেছি। আবার বাড়ি আসতে আসতে অবশ্য অনেক রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো আমাদের ঘুমোতে ঘুমোতে। আর এইগুলো কিন্তু ভিডিও আগে থেকে করা ছিল, তারপরে কিন্তু দুঃসংবাদটা এসেছিলো, তো তারপরে কিন্তু আর ভিডিও করিনি আমি। তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি, দেখো ট্রেন যাচ্ছে। তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা, দেখা হবে নেক্সট।